নিজে বেশি পণ্ডিত হতে গেলে প্রবলেম আছে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। আর কোন ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে? যাদের সকালের ফতোয়া দুপুরের একটা পিটানিতে রাত্রে চেঞ্জ হয়ে যায়, সকালে একটা ফতোয়া দিয়েছে, ওই ফতোয়া দেওয়ার কারণে দুপুরে একটা মাইর খাইছে, রাত্রেবেলা সেই ফতোয়া চেঞ্জ, হকপন্থী হয়ে গেল। এমন বহু আছে, মানে এমন কিছু মতাদর্শ নিয়ে চলে যেগুলো নিয়ে চললে জীবনে কোনো বাধা বিপত্তির অবকাশ নাই, সারা জীবন দাওয়াতি কাজ করেই যাবে, কেউ একটু শব্দও করবে না তার বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছরে এত মার খেতে হইলো কেন? তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছেন, আর আমিও দিচ্ছি, আপনিও দিচ্ছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত বাধা বিপত্তি নির্যাতন নিপীড়ন নেমে আসে, আর আপনার ঘরে এত 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 অর্থ সম্পদ করিয়ে আসতেছে, ঘটনাটা কোথায়? তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ গুলোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য দেখা যাচ্ছে, কথা মানে বোঝেন না? যেই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি খেতে হয়েছে 15টা, কয়টা বলেন? 15টা গালি খেতে হয়েছে। আর রাহিকুল মাকতুম বই পড়ে দেখেন, যেই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কতবার? পড়েন সিরাতের বই পাবেন, মক্কা বিজয়ের সময় তাওয়াফ করার সময়ও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। যেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে উটের নাড়ি ভরে চাপিয়ে দেওয়া হয়েছে, দেশান্তরিত করা হয়েছে, তায়েফের মানুষ ইটপাটকেল নিক্ষেপ করেছে, রক্ত ঝরেছে, সেই একই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার পরে আমার ঘরে বিলিয়ন বিলিয়ন ডলার আসতেছে, সমস্যা কোথায়? তার সমস্যা কোন জায়গায়? নিঃসন্দেহে উভয় লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আমি এমন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছি যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই, আমি সব তরকারিতেই চলবো, পার পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর যদি হকপন্থী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে যান তাহলে সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করুন। আমিন। বিশ্বাস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সারা জীবন বলতেন সুবহানাল্লাহ পড়লে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ পড়লে এত নেকি হয়, আল্লাহু আকবার পড়লে এত নেকি হয়, কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হচ্ছে, তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর ইবাদত আমরা করব, পাশাপাশি আমরা আমাদের লাত উজ্জা মানাতেরও ইবাদত করব। হবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি না, হবে না। কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সমস্ত বাতিল ইলাহকে অ্যাভয়েড করতে হবে, এলিমিনেট করতে হবে, তারপর হবে মুসলিম। এখন আপনি 5 ওয়াক্ত নামাজও পড়বেন মাশাআল্লাহ, এদিকে সুদও খাবেন, আপনি রমজান মাসে সাওমও রাখবেন মাশাআল্লাহ, আপনি ঘুষও নেবেন, আপনি এদিকে দান সৎকাও করবেন, আবার যাকাতও দিবেন না, এদিকে মাশাআল্লাহ আপনি তাহাজ্জুদ পড়বেন, পর্দা মানবেন না, হ্যাঁ, এদিকে আপনি তাসবিহ তাহলিল করছেন, হজমরা করছেন বছর বছর, এদিকে দুর্নীতিও করবেন, অন্যের সম্পদ আত্মসাৎও করবেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর রাসূল শিখান নাই, শিখাইছেন নাকি? উদখুলু ফিস সিলমি কাফা মানে কি? তোমরা পরিপূর্ণরূপে ইসলামে কি করো? প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ মানে কি? নামাজও করবেন, সুদও খাবেন, আর এদিকে রোজাও রাখবেন, ঘুষও খাবেন, এদিকে হজমরা করবেন, বনের সম্পত্তি মেরে খাবেন, এগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা? তো মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর হকপন্থী ওলামায়ে কেরাম যারা, সোহবতে গিয়ে পরের দিন শিখবেন ইনশাআল্লাহ, পারবেন না? এটা চেনার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না, এত কষ্টের প্রয়োজন নাই, খালি দেখবেন যে কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না, এতটুকু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এই জন্য একজন মজলুম বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা পড়েন, কি পড়েন? কালিমা পড়েন। সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে? যে কালিমা তোমরা পড়ছো সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, আর আমি যে কালিমাটা পড়েছি এই কালিমার জন্য তুমি এসেছো আমার গলে আজকে ফাঁসির কাষ্ঠ ঝোলাতে, এই হচ্ছে অবস্থা। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবনটা চূড়ান্ত নয়, এখানে সফল হতে হলে একটা আয়াতেই যথেষ্ট আপনার জন্য। আজকে রাসূল যা দিয়েছেন নিয়ে নেন, যা দেন নাই ছেড়ে দেন, যা নিষেধ করেছেন ছেড়ে দেন, ব্যাস, আর কিছু করতে হবে না। ঘুমানো থেকে শুরু করেছি আপনার জন্য, আমি একটু গুছিয়ে দেবো আপনাকে সারাদিন, তারপর শেষ করে দিবো চল। এবার আপনি ডান পাশে কাত হচ্ছেন, হয়ে বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তার আগে যদি সম্ভব হয় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। এখন যদি আপনি 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমিয়ে থাকেন,
প্রত্যেক সেকেন্ডে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। কেন নেকি পাবেন? কারণ আপনি আপনার আদর্শ মতো ঘুমান নাই, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো ঘুমিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আমল করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ মানে কি? প্রতিটা কাজ করতে হবে কার তরিকায়? রাসূলুল্লাহ, এটা বোঝেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মানে আল্লাহ ছাড়া আর কিছুই চলবে না, সোজা কথা। আল্লাহ ছাড়া আর কিছুই কি চলবে? কিছু চলবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে প্রতিটা কাজ করতে হবে কার পদ্ধতিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। বাস এই এতটুকু যথেষ্ট। এই কালিমা নিয়ে মৃত্যুবরণ করলে পরে ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। যদিও আপনি চুরি করেন, যদি আপনার জেনা করেন, যদি আপনি মদ খান, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেই গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাইয়েরা, ঘুম থেকে উঠলেন, এখানে দুটো কথা বলে দেই।